মৌমিতা দেবনাথ 4 বছরের শিশুকন্যা সন্তানকে নিয়ে চলছে জন্মদাত্রী মা ও বাবার টানাটানি। বাবা মিস্টু দেবনাথ মেয়েকে ছেড়ে থাকতে চাইছে না, 4 বছরের শিশুকন্যা মৌমিতাও বাবাকে ছেড়ে থাকতে চাইছে না। বাবা মিস্টু দেবনাথকে কাঁদতে দেখে কোলে উঠে গলা জড়িয়ে ধরে চোখের জল মুছে দিচ্ছে বারবার। 2015 সালে বিলোনিয়া চিত্তামারার বাসিন্দা মিস্টু দেবনাথ সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিলোনিয়া বড়চ কলোনি এলাকার বাসিন্দা রেশমি দেবনাথের সাথে। বিয়ের কিছুদিন পরই সাংসারিক ঝামেলার অজুহাত দেখিয়ে কয়েকদিন পরপর বড়চ কলোনি বাপের বাড়িতে চলে আসত মিষ্টুর স্ত্রী রেশমি। এরপরেও মিষ্টুর শ্বশুরবাড়িতে গিয়ে মান অভিমান ভাঙিয়ে স্ত্রী রেশমি দেবনাথকে বাড়িতে নিয়ে আসত। বিয়ের 1 বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দেয় রেশমি। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেও রেশমি বাপের বাড়িতে চলে আসত। এরপরই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য, গ্রামের মাতব্বরদের দিয়ে সালিশি সভাও হয়। ওই সালিশি সভায় রেশমি সবার সামনে লিখিতভাবে জানায় সে স্বামী মিষ্টুর সাথে ঘর করবে না। সালিশি হওয়ার পর রেশমি শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। কয়েক মাস যাওয়ার পর রেশমির বাবা মিষ্টুর শ্বশুর মেয়ের জামাই মিষ্টুকে খবর দিয়ে বলে, রেশমি কোথায় গেছে আমরা জানি না, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও। সেই মোতাবেক স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে স্টাম্প পেপারের উপর সই করে নিয়ে আসে। মমিতা তখন 1.5 বছরের শিশু। 1.5 বছরের মমিতাকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যায়। এই 1.5 বছরের শিশুকে আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তোলে বাবা মিষ্টু সহ পিসি ও কাকা। মমিতা বর্তমানে 4 বছরে পা রাখল। যে মা এত বছর মাতৃস্নেহ দেয়নি সে মমিতার মা হঠাৎ মেয়েকে দাবি করে আদালতে শরণাপন্ন হয়। এদিকে মিষ্টুর স্ত্রী রেশমি চলে যাওয়ার পর মিষ্টু মেয়েকে নিয়ে আগরতলা রানীরবাজার এলাকায় বোনের বাড়িতে গিয়ে বসবাস শুরু করে। শিশুকন্যা মমিতার মা আদালতে শরণাপন্ন হওয়ার পর আদালতের নির্দেশ মোতাবেক বিলোনিয়া মহিলা থানার পুলিশ ও রানীরবাজার পুলিশের সহযোগিতায় শনিবার বিকেলে রানীরবাজার এলাকা থেকে মিষ্টু সহ তার মেয়েকে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। মিষ্টু দেবনাথ সহ তার পরিবারের অভিযোগ, মহিলা থানার পুলিশ রানীরবাজার এলাকায় তার বাড়িতে গিয়ে শিশু মমিতাকে জোর করে নিয়ে আসার সময় মমিতার বাবা বাধা দিতেই মারধর করে মিষ্টুকে। এছাড়া শিশুকে নাকি ধমকিয়ে জোর করে মার কাছে যাওয়ার জন্য বলে অভিযোগ রয়েছে। রবিবার দুপুরে বিলোনিয়া আদালতে তোলার পর বিচারক মমিতাকে একদিনের জন্য মার কাছে রাখার নির্দেশ দেন। এই নির্দেশ পাবার পর বাবা মিষ্টু মেয়ে মমিতাকে ধরে কাঁদতে শুরু করে। মমিতার জন্মদাত্রী মা কোলে নিতে চাইছে বারবার, কিন্তু বিফল হয়ে যাচ্ছে তার চেষ্টা। 2015 সালে সেপ্টেম্বর অক্টোবর এমন টাইমে বেঙ্গলি আপনার অগ্রহায়ণ মাসে 11 তারিখ সামাজিক ভাবে হয়েছিল। আপনার স্ত্রীর নাম কি? রশ্মিতা। আর এটা কি আপনার মেয়ে? আমার মেয়ে। কত বছর বয়স? 4 বছর 3 মাস। নাম? কিন্তু যখন মেয়ে আমার স্ত্রী বাবার বাড়ি থেকে পালিয়ে যায় অন্য ছেলের সাথে, তখন তার বাবা স্বইচ্ছায় আমাকে দায়িত্ব। কখন গেছিল? কখন গেছিল? 2019 দিছে। 19-এর প্রথম সাইডে বা মাঝামাঝি ডেটটা ঠিক মনে নাই, ডেটটা আমার কাছে আজকে মনে নাই, ডেটটা গ্রুপ করতে পারছি না। 2019-এ যাবতন ছাড়িয়ে গেছে বাবা বাড়ি ছেড়ে আমার ছেলের সঙ্গে গেছিল পঞ্চমদের সাথে। হ্যাঁ, তখন তাই বাবা শহীদ ছেড়ে আমার মায়ের নির্দোষ হয়ে গেছে বিজয় লিখা দিয়ে। কোন জায়গাতে গেছিল গিয়ে আপনার বাড়ির সাথে নাকি অন্য জায়গায়? না, তাই তাই বাড়িতে গেছে। না না, ছেলেটার বাড়ি কোথায় আছে? সার সালে গেছে বাড়ির নতুন সিএমও অফিসে, সিএমও অফিসের পেছনে বাড়ি বিলোনিয়াতে। বিলোনিয়াতে বাইরে বাড়ি থেকে 500 মিটারের দূরত্ব হইতো না, 400 মিটারের দূরত্ব এরকম। আগে থেকে ওখানে কানেকশন ছিল তাই চলে গেছে। যেমন এর পিছনে কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম, আমার মেয়ে আমি যে কোনো পরিস্থিতি চাই, এর জন্য আমার যা কিছু হয়। ভিরু রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।